প্রিয় 2025-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু আর কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা হতে চলেছে স্কুল খোলার সাথে সাথে। আর সেই টেস্ট পরীক্ষায় বাংলা সাবজেক্টে বা বাংলা বিষয়ে যদি তোমরা গল্প, কবিতা, প্রবন্ধ এবং নাটকের 5 নম্বর প্রশ্ন নিয়ে যদি তোমরা চিন্তিত থাকো, অর্থাৎ ব্রড কোশ্চেন নিয়ে, তাহলে আজকে আমি তোমায় বলবো যে তোমার যে ভয় আছে, তোমার যে চিন্তা আছে, তুমি সম্পূর্ণ সেই চিন্তা এবং ভয় মুক্ত হয়ে যাবে। কেন আমি তোমাকে একটু বলি, তুমি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বা শোনো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে। তোমার যে গল্পগুলো আছে 5খানা গল্প, সেই গল্পের মধ্যে 2025-এর নিরিখে কোন গল্প দুটো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও তোমায় বলে দিয়ে আমি টোটাল কিন্তু 30খানা 5 নম্বরের প্রশ্ন রেডি করেছি। যদি তুমি এই প্রশ্নটা করে দিতে পারো, 5 নম্বর তোমার হাতের মুঠোই, কেউ কিন্তু আটকাতে পারবে না। এবার আসবো কবিতা। কবিতায় যে প্রশ্নগুলো আছে সেই 7খানা কবিতার থেকে 2খানা তো চলে আসে, তো 5 থেকে 6খানা কবিতা যেটা তোমার ইম্পর্টেন্ট আছে, সেই কবিতাগুলোর থেকে তুমি যদি 35খানা মাত্র কোশ্চেন একবার যদি জাস্ট পড়ে যেতে পারো, তুমি কিন্তু কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে। প্রবন্ধ থেকে যে কোনো একটা প্রবন্ধ ভালো করে যাও, ঠিক আছে, তুমি কিন্তু একটা কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে। তার জন্য 20খানা কোশ্চেন আছে, যে কোনো 10টা করে যাও, একটা কোশ্চেন তোমার কিন্তু কমন। আর নাটক থেকে 4 নম্বরে হয়, আমি একটু ভুল করে 5 নম্বর করেছি, নাটক থেকে আমি কিন্তু 20টা করেছি, তার মধ্যে আমি তোমাকে 10টা বলবো, সেই 10টা করে গেলেই কিন্তু তুমি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। এটা কিন্তু তুমি PDF সহকারে পেয়ে যাবে। আর শুধুমাত্র এই বাংলার নয়, ইতিহাস এবং ভূগোলেরও কিন্তু আমি সব নোটস রেডি করেছি মাধ্যমিক 2025-এর পার্সপেক্টিভে, এবং সবটাই তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সবটাই কিন্তু পয়েন্ট ভিত্তিক তোমরা নোটস পাবে। যদি তোমরা এই নোটসগুলোকে নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, পেয়ে যাবে। প্রত্যেকটা PDF কিন্তু পেইড PDF, তোমরা যদি 3টা সাবজেক্টেরই নাও তাহলে 280 পে করলে হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। 280 পে করলে তোমরা কিন্তু 3টা সাবজেক্টেরই যা আছে, MCQ, SAQ, ব্রড কোশ্চেন, সবটারই তোমরা কিন্তু উত্তর সহ পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা নিতে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। এবার একটু আমরা দেখে নেবো যে আমাদের এটার নিরিখে, 2025-এর নিরিখে কোন গল্পগুলো আমাকে ভালো করে পড়তে হবে। তোমরা পড়বে অদল বদল ও নদীর বিদ্রোহ, খুব ভালো করে পড়বে। কবিতার মধ্যে 5 নম্বরের জন্য কী কী পড়বে? আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে কবিতা তোমাকে খুব খুব ভালো করে পড়ে যেতে হবে। যেই তুমি এই 3টে কবিতা ভালো করে পড়ে যাও, 1টা 5 নম্বর কিন্তু তোমার হাতের মুঠোই থেকে যাবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো এইখানে তুমি জাস্ট কোয়ালিটিগুলো দেখে নাও, আজকে আমি তোমাকে সবটাই হয়তো দেখাতে পারছি না সময়ের মানে একটু সমস্যার কারণে, তুমি জাস্ট পয়েন্টগুলো দেখে নাও বা তুমি জাস্ট কোয়ালিটিগুলো দেখে নাও যে প্রত্যেকটা 5 নম্বর প্রশ্নের উত্তর কোয়ালিটি আছে কিনা, ঠিক আছে, বা প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট ভিত্তিক উত্তর আমি রেডি করেছি কিনা, এইগুলো তুমি দুটো একটা স্ক্রিনশট মেরে দেখো। তোমার বাড়িতে যদি কোনো টিচার থাকেন তাকে একবার দেখাও, স্কুল কোচিং সব জায়গাতেই তুমি দেখাও, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এখানে সমস্ত প্রকার যে গল্পগুলো আমি রেখেছি, তোমরা সমস্ত গল্পের এখান থেকে দেখো কোশ্চেন আমি সবটাই করে রেখেছি, বহুরূপীর থেকেও 5 নম্বর করে রেখেছি, ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এইগুলো সেকেন্ড টাইমেও ফার্স্ট টাইমে করেছিলাম বলে জাস্ট জুড়ে দিলাম। তোমরা করবে কোনটা? অদল বদলটা ভালো করে করবে, নদীর বিদ্রোহটা, সেখান থেকেও কিন্তু আমি প্রচুর কোশ্চেন তোমার জন্য করে রেখেছি, তুমি পরপর সবগুলো দেখতে পারবে। আমি জাস্ট তোমাকে একটু কোয়ালিটিগুলো দেখাচ্ছি। আর যারা টিউশন টিচার আছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনি যদি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারেননি বা বুঝে উঠতে পারছেন না বা সময় দিতে পারছেন না, তাহলে আমি আপনাকে বলবো এই নোটসগুলো সবটাই আপনার জন্য, আপনি এগুলো একবার পড়ে দেখুন স্ক্রিনশট নিয়ে, আশা করি আপনার ভালো লাগবে। যদি কোথাও সমস্যা দেখেন তো একটু সাজেস্ট করবেন, আমি সেগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যেহেতু আপনি টিচার মানুষ, যারা অভিভাবক দেখছিলেন তাদেরকেও বলতে চাই, আপনারাও যদি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না বা আপনার সন্তান পরীক্ষা দেবে মাধ্যমিক জীবনের একটা প্রথম বা ইম্পর্টেন্ট স্টেজে, আপনি বুঝতে পারছেন না, আপনি অতি অবশ্যই এইগুলোকে দেখে এইগুলো পড়িয়ে যান বা তাকে আপনি এগুলো প্রিন্ট আউট করে কিন্তু পড়ান, ডেফিনেটলি সে কিন্তু এখান থেকেই কোশ্চেন তো কমন পাবেই পাবে, তার সাথে এই উত্তরগুলো কিন্তু লিখে আসতে পারলে সে কিন্তু ফুল মার্কস পাবে। তো এবার দেখো অদল বদল থেকে আমরা বলবো, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ করা, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন সবটাই দেখো পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে, পয়েন্টের বাইরে বা পয়েন্টের আলাদা কোনো এখানে কিন্তু আমি কোশ্চেন করে রাখিনি, ঠিক আছে। যদিও বন্ধুরা ভিডিওটা একটু লং হচ্ছে, অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এখানে সবটাই দেখে নাও, খুব সুন্দর এবং সহজসাধ্যভাবে কিন্তু আমি এগুলোকে তৈরি করেছে ঠিক তোমাদের জন্য।
এইগুলো পড়ে গেলে এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। এবার কবিতা দেখো, অশোকী একজন থেকে শুরু করে সমস্ত কবিতার থেকে আমি দিয়েছি, কেননা এক্সামে কখন কোন থেকে কী দেবে সেটা বলার কিছু নেই। এবং যেহেতু এগুলো ফার্স্ট সেকেন্ডটা আমি রেডি করেছিলাম, তাই সেগুলোকেও আমি তোমাদের সাথে দিয়ে দিলাম। যেহেতু টেস্টের নিরীক্ষে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন যে কোনো রকম কোশ্চেন করতে পারে, বোর্ডেরটা তো আলাদা হবে, কিন্তু সেইগুলো যদি তুমি টেস্টেও কমন না পাও তাহলে সেই ক্ষেত্রে আবার বলবে দাদা তুমি টেস্টে কমন দিতে পারো নি, ফাইনালি তোমার উপর ভরসা করবো কী করে। সেই কারণে আমি সমস্ত অধ্যায় ভিত্তিক করে রেখেছি, যা যেটা ভালো লাগবে সে সেটা করবে। যে চাইছো আমি কোনো রিস্ক নেব না, আমি সবটাই পড়বো দাদা, আমার সবটাই কমন চাই, আমি 90+ নাম্বার পেতে চাই, তাহলে বলবো ভাই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো। আর যারা চাইছে দাদা আমি কোনো রকম 60-70 পাবো বা পাস করলে হবে, 40-50 পেলে হবে, তাদেরকে বলবো তোমাকে যে সাজেস্টিভ যেগুলো বললাম সেই অধ্যায় এগুলো শুরু করে যাও, তুমি কমন পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আমি তোমাদের বলেছি আগেও বাংলা, ইতিহাস, ভূগোল এই তিনটে বিষয়ের মাধ্যমিকে আমি কমপ্লিট নোটস রেডি করেছি। তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, ডেফিনেটলি তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে পেমেন্টের মাধ্যমে, ঠিক আছে? জাস্ট তোমাদের তিনটে সাবজেক্টের জন্য 280 পে করলে কিন্তু হয়ে যাবে। তবুও যদি তোমার সমস্যা থাকে তুমি যোগাযোগ করো, ঠিক আছে? যদি কোনো ডিসকাউন্ট আমরা দিতে পারি আমাদের তরফ থেকে চেষ্টা করবো। এইরকমভাবে সমস্তটাই তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু এরকমভাবে পেয়ে যাবে। পরপর আমি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে তোমরা দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা জয় গোস্বামীর লেখা, যেখানে কবিতার যে লাইন আছে লাইন তুলে কোট করার দরকার, সেখানেও কিন্তু আমি লাইন তুলে মোটামুটি কোট করে রেখেছি। এরপর আমরা আসবো প্রবন্ধতে। প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকেও দেখো আমি যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করেছি, যে কোনো একটা পড়বে তাহলেই কিন্তু হবে, হয় হারিয়ে যাওয়া কালিকলম নাহলে বাংলা ভাষায় বিজ্ঞান, ঠিক আছে? দুটোর থেকে যে কোনো একটা করলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। 8 দাগের কোশ্চেন, 9 দাগের কোশ্চেন, 10, 11 এরকমভাবে তোমরা 14-15টা কোশ্চেন পেলে। এরপর আমরা আসবে বাংলা ভাষায় বিজ্ঞান, এখানেও প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5, সেখানেও তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে পয়েন্ট ওয়াইজ করে 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 কিন্তু আমি লিখে দিয়েছি, সবটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে লেখা, ঠিক আছে? আর এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সুতরাং যারা অবহেলা করছো বা যারা ভাবছো আসবে কি আসবে না ঠিক নেই, আমি তাদেরকে বলবো যে তুমি চিন্তা করো না, এখান থেকেই তুমি কিন্তু কোশ্চেন কমন পাবে। পরীক্ষার দিনে তুমি এটা বলতে পারো না দাদা কোশ্চেন কমন আসেনি, এই সুযোগটা তোমার কখনোই আসবে না। এরপর দেখো আমরা নাটকে চলে আসব। নাটক থেকেও যে 4 নম্বরের প্রশ্ন আমাদের যেগুলো করতে হয় সেগুলো একটু একবার দেখো, 1, 2, 3, 4, 5 সমস্ত ধরনের কোশ্চেন, যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2025-এর মাধ্যমিকের নিরীক্ষে, আমি কিন্তু সেইগুলো তোমার জন্য করে রেখেছি। তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন আশা করি কমন পেয়ে যাবে, সব কোশ্চেন তুমি কিন্তু এখান থেকে মোটামুটি কমন পেয়ে যাবে। তো মোটামুটি বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলার, ঠিক আছে? প্রবন্ধ তো এখানে একটু দেখে নাও, এখানে দেখো MCQ, SQ, ভূগোলের 2 মার্কস, ভূগোলের 3-5 মার্কস, ইতিহাসের 2 মার্কস, 4 মার্কস, ম্যাপ পয়েন্টিং, বাংলার কোনি, ব্যাকরণ, রচনা, সংলাপ, প্রতিবেদন, এগুলোর কিন্তু তুমি সবটাই পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা যারা নিতে চাইছো তিনটে সাবজেক্টের কমপ্লিটস তোমাকে 280 পে করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? যারা নিতে চাইছো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।